পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার বাইরে প্রথম সিলেটে সফর করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছে দুপুর সোয়া বারোটার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ও পরে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন তিনি বিকেলে একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল বলেন রাষ্ট্র সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি জবাবদিহিতা না থাকলে তা সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্য দিয়ে আলোচনা ও সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব যে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারে নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের তারা নির্বাচিত একটি পার্লামেন্ট এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি সমাধিতে বলেন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয়ে সরকারের পরিধি বৃদ্ধি করতে হবে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরো ছাত্রদেরকে নেন যারা অংশ অংশগ্রহণ করেছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকে তাকে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় সুতরাং এই অবস্থার অবসান চাই প্রকৃত বিপ্লবীকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত এটাই আমরা কামনা করি এদিকে আন্দোলন সংগ্রামে আহতদের দেখতে গিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার জুফার রহমান মাই টিভি নিউজ